নমস্কার, আমি আশালতা। আজ আমি কোরিয়ান্ডার চিকেন বানিয়ে আপনাদের দেখাবো। আর কোরিয়ান্ডার চিকেন বানাতে কি কি উপকরণ লাগবে চলুন আমরা একবার দেখি। কোরিয়ান্ডার চিকেন বানানোর জন্য আমার যে উপকরণগুলো লাগবে, আমি এখানে চিকেন নিয়েছি, 1 কিলো চিকেন নিয়েছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আমি এখানে 8টা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা আপনারা কম বেশি দিতে পারেন। আর এখানে আমি আদা আর রসুন একসাথে বেটে নেব, আমার 3 টেবিল স্পুন আদা রসুন বাটা লাগবে। আর এখানে আমি কারি পাতা নিয়েছি, অল্প কারি পাতা নিয়েছি, মানে এটা বাটার পরে 1 টেবিল স্পুনের মতন হবে। আর এখানে ধনে পাতা নিয়েছি, 1 আঁটি ধনে পাতা নিয়েছি। আর এই কাঁচা লঙ্কা, কারি পাতা আর ধনে পাতাটা আমি একসাথে বেটে নেব। আর এখানে আমার লাগবে, আমি কাজু দিয়েছি 10-12টা, আর পোস্ত দিয়েছি 2 টেবিল চামচ, এটা আমি ভিজিয়ে রেখেছি, এটা এখন আমি মিক্সিতে বেটে নেব। দই লাগবে আমার, 1/2 কাপ দই লাগবে। আর এখানে হলুদ লাগবে 1/2 টিস্পুন। আর এখানে ধনে পাউডার লাগবে 1 টেবিল স্পুন। জিরা, গোটা জিরা লাগবে 1 টিস্পুন। আর নুন, আর এটা আমি সর্ষের তেলে রান্না করব। তো চলুন এখন আমরা এগুলো বেটে নিই। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি 3/4 টেবিল স্পুনের মতন তেল দিলাম, সর্ষের তেল। এতে আমি দিয়ে দেব গোটা জিরাটা দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব ধনের পাউডারটা। আর দিয়ে দেব আদা রসুন বাটাটা। আদা রসুনটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি 1/2 টিস্পুন হলুদের পাউডার দেব। এর সাথে আমি দিয়ে দেব কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেব। এটাও আমি 2-3 মিনিট ভালো করে কষে নেব। কাজু বাটাটাও আমি 2 মিনিট কষে নিয়েছি। এবার আমি দইটা দিয়ে দেব। দইটা দিয়েও আমি একটু ভালো করে কষে নেব। সব মশলা থেকে তেল বের হয়ে গেছে, এবার আমি কারি পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি, এটা দিয়ে দেব। এটাও আমি আবার কষে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। আমি 3-4 মিনিট ঢাকা দিয়ে কষে নিয়েছি, আর দেখুন পুরো তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। দিয়ে আবার আমি এটা কষে নেবো 4-5 মিনিট। গ্যাসটা আমি এখন একটু হাই করে দিলাম, হাই ফ্লেমে দিয়ে দিলাম। এটা ভালো করে আমি একটু কষে নেবো। নুনটাও দিয়ে দেবো এই সময়, আমি স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিলাম। এটা ভালো করে আমি কষে নেব। এখন আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। চিকেনটা আমি 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি, পুরো একদম তেল বেরিয়ে গেছে চিকেন থেকে।
এবার আমি একটু জল নেব। এটা শুকনো শুকনো খাওয়া যায়, কিন্তু আমি একটু গ্রেভি করতে চাই। যারা গ্রেভি করবেন না তারা এমনি খেয়ে এমনি ব্যবহার করতে পারেন। এটা আমি ধনে পাতা ধোয়া জলটা দিলাম, আরো একটু আমি জল দেব। দিয়ে আবার এটা আমি 7-8 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। এটা আমি 6-7 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি, পুরো তেলের তেল উঠে গেছে ঝোলের মধ্যে। এবার আমি এটা নামিয়ে নেব। আমার চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে একদম। এবার আমি এটা নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিলাম। হয়ে গেল আমার কোরিয়ান্ডার চিকেন। এমনি করে আপনারা বানাবেন, এটা খুব সুন্দর খেতে লাগে। ভাতের সাথে রুটি, পরোটা, ফ্রাইড রাইস যার সাথেই খাবেন, খুব ভালো লাগবে খেতে। আমি একটু গ্রেভি মতন করেছি, আপনারা এটা আরো একটু শুকনো শুকনো খেতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। এটা কত সুন্দর কালারটা হয়েছে দেখুন, গ্রেভির কালারটা দেখুন কত সুন্দর। আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন।